ইউকেতে যারা অ্যাসাইলাম সিকার তাদেরকে হোম অফিস থেকে একটা সার্টেন অ্যামাউন্ট উইকলি দেওয়া হয় খাওয়া এবং খাওয়ার জন্য, এবং সেখানে প্রতি সপ্তাহে £6.80 দেওয়া হয় একজন ব্যক্তিকে যদি তারা অ্যাকোমোডেশনে না থাকেন। আর যারা অ্যাকোমোডেশনে বা হোটেলে থাকেন তাদের জন্য দেওয়া হয় £9.58 পার উইক। এবং এই যে সামান্য টাকা এটা দিয়ে তাকে ফুল সপ্তাহ খেতে হবে, এবং তখন তারা যে যদি বাইরে যেতে চায় বা কোনো ট্রাভেল করতে চায় তখন কিন্তু তাদেরকে জন্য আলাদা কোনো ট্রাভেল কার্ড বা আদার সুযোগ নেই। তো এই জন্য অনেকেই হিমশিম খায় নিজেদের প্রয়োজনীয় কোনো কিছু কিনতে গেলে, অথবা কোথাও যেতে হলে বন্ধুবান্ধবদের সাথে যদি দেখা করতে হয়, অথবা যদি তাদের সাইনিংয়ে যেতে হয়, রিপোর্টিংয়ে যেতে হয়, তো অনেক অ্যাসাইলাম সিকারই হিমশিম খেতে থাকে। তো সেই জন্য দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল, বিশেষ করে অনেক চ্যারিটি রিফিউজি সংগঠন তারা এটা দাবি জানিয়ে আসছিল যে অ্যাসাইলাম সিকারদের জন্য ফ্রি ট্রাভেল পাস দেওয়ার জন্য। এবং এই দাবি পুরো ইউকেতে বাস্তবায়ন হওয়ার জন্য একটা দাবি সবার জন্যই, কিন্তু ইউকের একটা পার্ট স্কটল্যান্ড সরকার ইন্ডিভিজুয়ালি এই দাবিটি মেনে নিয়েছে এবং তারা এই স্কিমটি চালু করতে যাচ্ছে। এবং এজন্য স্কটল্যান্ড সরকার সম্প্রতি একটা স্কিম ঘোষণা করেছে এবং এই স্কিমে তারা £2 মিলিয়ন ইনভেস্ট করছে, যে আগামী এই চলতি পার্লামেন্টেই তারা এটাকে বাস্তবায়ন করার জন্য স্কিম ঘোষণা করবেন। এবং একটা নির্দিষ্ট ডেট থেকে প্রত্যেক অ্যাসাইলাম সিকার একটা ট্রাভেল পাস পাবেন, তারা অ্যাবারডিন, গ্লাসগো এবং স্কটল্যান্ডের মধ্যে তারা যাতায়াত করতে পারবে সেই পাস দিয়ে। এবং সেক্ষেত্রে তারা যে এটা করার ক্ষেত্রে যেসব চ্যারিটি সংগঠনগুলো ছিল তারা এই সরকারের এই যে উদ্যোগ এটাকে তারা সাধুবাদ জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। এবং অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং রিফিউজি অ্যাক্টিভিস্ট এবং অনেক হিউম্যান রাইটস লয়ার্স তারা এখন দাবি জানাচ্ছে যে পুরো ইউকেতেই এই সিস্টেমটা চালু করা হোক, এর জন্য হোম অফিসের স্পেসিফিক স্কিম চালু করার জন্য একটা দাবি রয়েছে। এবং একজন হিউম্যান রাইটস লয়ার হিসেবে আমরাও এই দাবির পক্ষে, এবং যাতে অ্যাসাইলাম সিকাররা এই ফ্রি মুভমেন্ট করতে পারে উইদিন দ্য টেরিটরি, বাসে যা তারা বাস এবং অন্য ট্রান্সপোর্টে যদি তারা এই ট্রাভেল পাস পায়, এবং এটা তাদের সবার জন্য ভালো হবে। কারণ এইটার এই উদ্যোগটাকে কেন করা হচ্ছিলো, এই উদ্যোগটাকে বা এই দাবিটা জানানো হচ্ছিলো এজন্য যে একজন অ্যাসাইলাম সিকার যখন সার্টেন একটা অ্যাকোমোডেশনে থাকে তিনি কোথাও যেতে পারেন না, তিনি যাওয়ার জন্য তার যে ট্রাভেল কস্ট সেটা থাকে না। তো যদি তার কাছে একটা ট্রাভেল পাস থাকে তখন তিনি কিন্তু তার বন্ধু অথবা তিনি ডাক্তারের কাছে যাওয়া অথবা একটা জায়গায় ঘুরতে যাওয়া এই যে এই বিষয়টা তখন করতে পারবে, তখন তার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ অনেক ডেভেলপ হবে। তো সেজন্যই এরকম একটা স্কিম অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা এটা অভিনন্দন জানাই স্কটল্যান্ড গভর্নমেন্টকে। এবং একজন লয়ার হিসেবে আমরা চাইবো যে পুরো ইউকেতেই এরকম একটা স্কিম চালু করা হোক। এখানে যেটা বলা হয়েছে যে এই স্কিমে যে ফান্ড দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্কটল্যান্ডের টেরিটরির মধ্যে, শুধু স্কটল্যান্ডের টেরিটরির মধ্যে অ্যাবারডিন টু গ্লাসগো তারা যাতায়াত করতে পারবে এবং আরও অন্য অন্য জায়গায় ইউজ করতে পারবে, কিন্তু শুধু স্কটল্যান্ড টেরিটরি, পুরো ইউকে টেরিটরি নয়। কিন্তু এখন দাবিটি হচ্ছে যে অ্যাসাইলাম সিকারদের যেন পুরো ইউকেতেই এরকম একটা স্কিম চালু করা হয়।